তা আপনারা ইউনুস সাহেবের বিচার যদি রাত্রে 8টায় খুলে এগুলো করতে পারেন, 5 মিনিটে জামিন দিতে পারেন, তো ওখানে একটু তড়িৎ গতিতে এবং বেশি বেশি কোর্ট খুলে করলেন না কেন? আমি যেহেতু প্রথম বক্তা ছিলাম, আমার পরে 3 জন বক্তব্য রেখেছে, খুব সংক্ষেপে তার সেই বক্তব্য থেকে কিছু কথা তুলে ধরবো। আমি আশা করি আপনি আমাকে ইন্টারফেয়ার করবেন না, কারণ কথাগুলো খুব সেন্সিটিভ এবং সুন্দরভাবে না বলতে পারলে সমস্যা হবে। আমি পরবর্তীতে সময় পেলে দর্শক শ্রোতার উত্তরটাও দিব এবং ওই ব্যাপারে খুব সংক্ষিপ্ত বলবো। আজকে এত বেশি ছড়িয়ে যাচ্ছে বিষয়টা যে একটা দুইটা পর্বেই একটা বিষয় আলোচনা করলেই ভালো হতো। শোনেন, একটা বিষয় যদি স্বচ্ছ বা পরিষ্কার না হয় তাহলে এর ডালপালা বের হবেই। আজকে আমাদের এত কথা বলতে হতো না যদি বিচার সঠিক হতো এবং তদন্ত সঠিক হতো। আমাদের জিল্লুর ভাই অত্যন্ত স্পষ্টভাবে বিচার নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেখানে শুধু আমি যোগ দেব যে এটা তদন্ত ভালো না হলে বিচার কখনো ভালো হতে পারে না। দুধ ভালো না হলে মাখন কিভাবে ভালো হবে? বিচার তো নির্ভর করে তথ্য, তদন্ত এবং অন্যান্য বিষয়ে। বিচারক তো নিজের মনের ইচ্ছায় কোনো বিচার করে না বলে আমার বিশ্বাস। তো তদন্তটাই যেখানে সঠিক হয়নি সেখানে বিচার সঠিকভাবে আশা করা যায় না। রিপন ভাই বলেছে 50 দিনের সময়ের মাত্র শিশু সরকার বলা যায়, তাহলেই তো সেনাপ্রধানের কাছে দায়িত্ব থাকা উচিত ছিল। আপনারা যেটা পারবেন না সেটা নিয়ে বসেন আর জগা খিচুড়ি করে ফেলেন, সেটা তো আপনার কথাই প্রমাণ হলো। প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন মানুষ হত্যা না করার জন্য, আপনি বলেছেন, তাহলে তো যুদ্ধ দরকার নাই পৃথিবীতে। প্রধানমন্ত্রীরা শুধু বললে হয় যুদ্ধ করো না, বারবারকে বলে দিলেই তো হয় যে হেলিকপ্টার পাঠিও না, বোম এদিকে মেরো না। তাহলে তো প্রধানমন্ত্রী যদি বক্তব্য সবাই শুনতো তাহলে তো আর সেনাবাহিনীর কি দরকার আছে? বাংলাদেশ সেনাবাহিনী যেই সেনাবাহিনীর জন্ম হয়েছে এই দেশ জন্মের আগে, এবং এই দেশের জন্মের সাথে বাংলাদেশের সেনাবাহিনীর অস্তিত্ব রক্ত জড়িত। এটা সোনা স্বনাম ধন্য একটা বাহিনী। দুই একজন ব্যক্তি যদি ভুল করে এই সেনাবাহিনীকে খাটো করা, সেনাবাহিনী নিয়ে তাচ্ছিল্য করে কথা বলা, সেনাবাহিনীকে ছোট করার কোনো সুযোগ নাই। আমি একজন ক্ষুদ্র অংশ সেনাবাহিনী, কিন্তু আমার দোষে সেনাবাহিনী দূষিত হয়ে যাবে না। আর আপনারা বিশ্বাস রাখুন সেনাবাহিনীর প্রত্যেকটা বিষয় খুব সঠিকভাবে বিচার করা হয়, তদন্ত করা হয়। এটা ওই যে জিল্লুর ভাই বলেছেন যে এটা কোর্ট মার্শালের মধ্য দিয়ে সেনা অংশের বিচারটা হতে পারতো। তো যাই হোক, কেন হয় নাই? এবং আরেকজন আমি যতদূর জানি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের অধীনে একটা সেনাবাহিনী থেকে কিন্তু একটা তদন্ত হয়েছিল, সেটাও কিন্তু আলোর বাতাস দেখেনি। সুতরাং সন্দেহগুলো কিন্তু ওখান থেকে তৈরি হয়। একটি বড় মামলার আয়োজন করেছেন, এত এত কিছু রিপন ভাই বললেন, ওনারা এই নিয়ে বিয়ে নিয়ে ওই ওনাদের দিকে নিয়ে যেতে পারেন, কিন্তু মানুষ এগুলো বিশ্বাস করে না। বড় জয় যেহেতু ছিল, তা আপনারা ইউনুস সাহেবের বিচার যদি রাত্রে 8টায় খুলে এগুলো করতে পারেন, 5 মিনিটে জামিন দিতে পারেন, তো ওখানে একটু তড়িৎ গতিতে এবং বেশি বেশি কোর্ট খুলে করলেন না কেন? বাংলাদেশে কি বিচারকের অভাব ছিল? এখনো শেষ হয়নি 15 বছরে, সাগর উনির কথা নাই বললাম, মেজর সিনহার বিচারও তো শেষ হয়নি, শেষ করতে পারেননি। উনি বললেন যে 2টি মাইক্রোবাস দিয়ে চাইনিজ বেরিয়েতে পারলো, তাহলে তো বোঝা যায় যে তাহলে অফিসারদেরকে বের করা হলো না কেন? আমাদের অফিসারদের ওয়াইফদের বাচ্চাদেরকে বের করা হলো না কেন? চাইনিজরা যদি বেরিয়ে যেতে পারে, বাঙালিরা কেন বেরোলো না? বাঙালির শত্রু কারা, এটা কি বের করা উচিত নয়? তো সুতরাং এগুলো বলে লাভ নাই। সেনাবাহিনীর দায়িত্বে থাকা উচিত অস্ত্র, কিন্তু রিপন ভাই হয়তো জানে না সেনাবাহিনীর অস্ত্রের দায়িত্বটা সেখান থেকে ওই বিডিআর অফিসার, বিডিআর অফিসার হলো বিলো লেভেলের, জেসিও লেভেলের, তাদের হাতে হঠাৎ করে দেওয়া হলো কেন ওই বছর? আবার আমি বললাম যে এত এই অনুষ্ঠানে বাধ্যতামূলক সব অফিসারকে ডাকা হলো কেন? 1 মাসে ভালো ভালো অফিসার দিয়ে বিডিআরে পোস্টিং করা হলো কেন? এইগুলোর তো জবাব দিতে হবে একদিন। আজকে না হয় আপনি নিয়ে নিয়ে বললেন, একদিন বাংলাদেশের মানুষ ধরবেই। উপস্থাপক সাহেব বললেন, আপনি প্রধানমন্ত্রী যাওয়ার কথা ছিল, তিনি হঠাৎ করে ক্যান্সেল করলেন, এই ধরনের একটা। হ্যাঁ, এগুলো এগুলো শোনেন, আমার পরের কথায় বুঝবেন যে কেন হয়নি। উপস্থাপক ভাই অত্যন্ত যোগ্য, উনিও বললেন আজকে এটা পড়ে উনি কনফিউজ। আমি তো কনফিউজ না, পুরো জাতি যেখানে কনফিউজ সেখানে তো এই এই কথায় তো কনফিউশন কমার একটা উদ্যোগ হলো। আজকে আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলো তো এই লেখালেখি না হলে করতাম না, তাহলে জাতি অনেক কিছু জানতো না। যে যতটুকুই বলতে পেরেছি আমরা এটাই বলতে চাই যে বিচারটা সঠিক হোক, তদন্তটা সঠিক হোক, আত্মীয় স্বজন পরিজন তাদেরকে তারা সঠিকভাবে কাজ করুক। এবং দেখেন, এটা তো অস্ত্রের গৃহযুদ্ধের দরকার ছিল না। মইনুল আহমেদ যদি বলতো কমান্ডো মেজর আফসারিকে দায়িত্ব দিলাম করো, আমি একটা পলিসি আপনাকে বলি, জিজ্ঞেস করে আপনাদের বিবেক দিয়ে বিচার করবেন, আমাদের যেই কয়জন অফিসার ওখানে বিডিআর অফিসার বিদ্রোহ করেছিল,
আমাদের সেনাবাহিনী প্রত্যেকটা ক্যান্টনমেন্টে আছে, তার বাড়ি বাড়ি ঘেরাও করে যদি বলা হতো একটা অফিসার মারবা, তোমার বাপ পিতা মাতা সকলকে হত্যা করা হবে, পরিবার সহ, একটা গুলিও বিডিআর এ হতো না। সুতরাং কৌশল যারা শিখেছে রণকৌশল, তাদের হাত থেকে যদি কৌশল একটা জিনিস এই জানতে চাই জনাব মেজর আমিন আফসার সাহেব, আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আসলে প্রধানমন্ত্রী এই কথাটি বারবার আসছে, তৎকালীন সেনা প্রধান মইনুল আহমেদ বারবার বলেছে যে আমি প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চেয়েছি, তিনি দেননি আমাকে ভিতরে যেতে বা সেনাদেরকে পাঠাতে অনুমতি দেননি। এই অনুমতি না দেওয়ার পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করেন? বা প্রধানমন্ত্রী তো অবশ্যই সেখানকার ভালো কিছু হোক বা সিচুয়েশন যেন আরো ডিটোরিয়েটেড না হয় সেজন্যই তিনি চাইবেন একজন রাষ্ট্রপ্রধান হিসেবে, এছাড়া আর অন্য কি উদ্দেশ্য থাকতে পারে? এবং ওনার শুনেন, আমি আমি অনুমতি না বলি দেওয়ার আমি কারণে এত বললাম বড় ঘটনা হয়েছে বলে কি আপনি এখন মনে করেন? পুরো পুরো সিভিলকে তো আর্মি ট্রেনিং এ নিয়ে আসা যাবে না? আপনি বলেন এই মইনুল আহমেদের জন্য কি পুরো সেনাবাহিনীকে দোষারোপ করা যাবে ওনার ভুলের জন্য? উনি যাবেন কেন ওই অপারেশন রেখে? ওই দিন কি ক্যান্টনমেন্ট বা কমান্ড পোস্ট ছাড়ার কোনো সুযোগ ছিল না? একবার কল্পনা করেন, যিনি রণযুদ্ধ করবে, প্রতিরোধ করবে, যিনি ওনার ইকুইপমেন্ট ক্যান্টনমেন্টে উঠে ছেড়ে উনি চলে গেলেন ওখানে, তার মানে ওনার পোস্ট উনি ছেড়ে চলে গেলেন। তো যাই হোক, এটা ওনার ব্যক্তিগত অজ্ঞতা অথবা ওই যে জিল্লুর ভাই বলেছে কোথায় তার দুর্বলতা ছিল সেগুলো, এর জন্য আমি সেনাবাহিনীকে দায়ী করি না, এখানে সেনাবাহিনীর কোনো দোষ নেই। তো সুতরাং আমি আমার কথাগুলো শেষ করে ফেলি। তো এখন আছেন সেনাবাহিনীর দায়িত্ব থাকা অস্ত্রের যে কথাটা আমি শেষ করতে পারিনি, সেটা হলো এটা চেঞ্জ করা হয়েছিল। কলিমুল্লা বলেছেন ভাই আপনি, একটা কথা মাঝখানে বলেছেন, ওনার কোনো কথার উত্তর আমি কখনো দিইনি, আজকে দেব। সেটা হলো উনি ভারতকে বললেন ধাত্রীমাতা, প্রায় বলেন, অনেকেই বলেন ভারত বাংলাদেশের ধাত্রীমাতা নয়, কারণ ভারত যদি ওই সেই দিন যুদ্ধে না আসতো, টুডে টুমরো বাংলাদেশ স্বাধীন হতো এই ধাত্রী না আসলেও। আমাদের বুঝতে হবে এই ধাত্রী আমাদের জন্মের জন্য আসে নাই, তাদের চিরশত্রু পাকিস্তানকে ধ্বংস করার জন্য এসেছিল। সেইটুক মেধা, সেইটুক যোগ্যতা, সেইটুক অনুধাবন আমাদের করা উচিত। আমি আরো একটা কথা বলি, এই সেনাবাহিনীকে দুর্বল করার জন্য একটা দেশ যেভাবে লেগেছে, এটা তো আজকের কথা নয়, জাতীয় রক্ষী বাহিনী তৈরি হয়েছিল সেই দেশটি থেকে, ট্রেনিং হয়েছিল সেখানে, তাদের আদলে ড্রেস হয়েছিল, তাদের কমান্ড কন্ট্রোল মানতে হতো। তাহলে এই দেশটা জন্মের পরেই ধাত্রীমাতাইকে এই দেশকে ধ্বংস করার জন্য দায় দায়িত্ব নাকি নিয়েছে? তো সুতরাং আমাদের আরো একটু গভীর চিন্তা করতে হবে যে আমরাই যদি আমরা শত্রুর কাছে সবকিছু তুলে দেই, তাহলে দোষ দেব কাকে? এক সময় আমাদের দেশে এসে মানুষ বিদেশিরা চুরি করতো, এখন আমরা বিদেশে গিয়ে চুরির টাকা পৌঁছে দেই। ঠিক তেমনি ভাবে রণকৌশলটা যদি আমরা এখন ওই আমাদের শত্রুর হাতে তুলে দেই, তাহলে সেই শত্রুর সাথে যদি একদিন আমরা ফাইট করতে হয়, তাহলে কি ওই এই মন্ত্রিসভা গিয়ে ফাইট করবে নাকি এই সেনাবাহিনী ফাইট করবে? অতএব এই সেনাবাহিনীর হাতে স্বাধীনভাবে সুষ্ঠুভাবে কমান্ড কন্ট্রোল রাখার জন্য যদি না রাখা হয়, তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, সরকার ক্ষতিগ্রস্ত হবে। এক সময় সরকার বাঁচতে পারবে না যদি একটা এই যেই পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী এসেছে, এই সেনাবাহিনীর সাহায্য সহযোগিতা ছাড়া এই দেশকে টিকিয়ে রাখা খুব কঠিন হবে। আমি আজকে এই কথাটা বলে রাখলাম আপনাদের কাছে। দেখেন, একটি দেশের সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা, এটা মানে এটা থাকতেই পারে, কিন্তু শেষ সেই করতে হবে, জি সুযোগটা আমাদের কখনো দেওয়া উচিত না। তো ওই যে এটা কে বলল যে সেনাবাহিনী, জিল্লুর ভাই বলছেন 25শে ফেব্রুয়ারি সেনা হত্যা দিবস কেন করা হলো না, সেনাবাহিনীকে কেন অপারেশন অর্ডার দেওয়া হলো, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কথা বলেছেন। ওরা এক কথার উত্তর দেই ভাই, সরকার পরিবর্তন না হলে এইগুলো হবে না। আপনি যে এই সরকার যদি চারটা টার্ম না থাকতো, সরকার পরিবর্তন হতো, আজকে আমাদের এই আলোচনা করতে হতো না। আমি আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। আরেকটা কথা এখানে বলে শেষ করি, সেটা হলো কখনোই কোনো সিভিল কার্যক্রমে সেনা ইন্টারফেয়ারেন্স উচিত নয়, তেমনি করে সেনা অপারেশনে সিভিল ইন্টারফেয়ারেন্সটা সঠিক নয়, বরঞ্চ মারাত্মক ক্ষতি দেশের জন্য। এটা যারা বিজ্ঞ লোক তারা আমার এই কথাটা মনোযোগ রাখবেন, সিভিলের কাজ সিভিল করবে, সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী করবে, কেউ কারো ইন্টারফেয়ার না করে সমন্বয়ের মাধ্যমে যদি না চলে, জাতি সামনে বিরাট ক্ষতির মধ্যে পড়বে। দেখেন, এই বিচার কিভাবে হওয়া উচিত ছিল বিস্তারিতভাবে জিল্লুর ভাই বলেছে, জি বলেছেন এটা আমি, বলেছেন হ্যাঁ এটা নিয়ে আর আমি কথা বলতে চাই না, তবে তদন্তটা এখনো হয়নি, আর যতটুকু হয়েছে বিচার এবং তদন্ত, সেটা হলো গ্রাউন্ডে মাঠে যারা, যাদেরকে দৃশ্যমান আমরা দেখেছি, যারা এর পরিকল্পনাকারী, যারা এর পেছনে আছে,
তাদের ব্যাপারে কিছুই করা হয়নি কেন, এই জবাব একদিন সরকারকে দিতে হবে। সরকারের কি স্বার্থ ওটা না বের করায়, এটা জনগণকে ইয়ে করতে হবে, অনুধাবন করতে হবে। আচ্ছা, একজন দর্শক শ্রোতা প্রশ্ন করেছেন আমাকে যে যে তখন যদি ঘোষণা দেওয়া হতো যে এই তোমাদের এই করা হবে এই করা হবে, সাধারণ ক্ষমা দিতে এটা হতো না? এটা তো একজন সাধারণ মানুষও বোঝে, আমি যেটা বললাম যে তার বাড়িতে যদি ঘেরাও করা হতো যে তুমি যদি ওটা করো আমি এটা করব, তা আমরা তো কিছুই করিনি, আমরা শেরাটন থেকে নিয়ে খাবার খাইয়ে দিয়েছি আর সময় ক্ষেপণ করেছি, ওরা একদম 57 জন পর্যন্ত কমপ্লিট মারতে পেরেছে এবং 2-1 জন ওই বিভিন্ন ডাস্টবিন টাস্টবিনে বিভিন্ন জায়গায় ইয়ে ছিল ছড়েছিল। আরেকটা প্রশ্ন করেছে ব্রিগেডিয়ার জেনারেল আজমি সম্পর্কে, ব্রিগেডিয়ার জেনারেল আজমি ছিলেন ফিফথ লং এর, ফিফথ লং 4টা কোর্স একসাথে ট্রেনিং করে, ফিফথ লং কোর্স বিএমএ তে বের হওয়ার পরে 9th লং কোর্স ওখানে আমরা ঢুকলাম, কিন্তু পরবর্তী চাকরি জীবনে ওনার সাথে আমার অনেকবার দেখা হয়েছে, অনেক উনি কষ্ট করেছেন চাকরি, উনি থার্ড হোল্ডার প্রথম হয়েছিলেন কিন্তু মেজর হিসাবে প্রমোশন অনেকদিন আটকা ছিল, প্রতি পদে পদে উনি আটকা ছিলেন, কিন্তু দুঃখ ভারাক্রান্ত আমি মনে আমি বলতে চাই যে এই ব্রিগেডিয়ার জেনারেল আজমি এখন কোথায় আছে আমার জানা নেই। এটা সরকার দেশ উত্তর দেওয়া উচিত যে একজন ব্রিগেডিয়ার অপরাধ করতেই পারে, তার বিচার হতে পারে, তদন্ত হতে পারে, কিন্তু নিখোঁজ হতে পারে না এমন একটা স্বাধীন দেশে। ধন্যবাদ সবাইকে।